সাউথ সেন্ট্রাল জোন কালচার সেন্টার নাগপুরের উদ্যোগে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক বিষয়ক অনুষ্ঠানে সেদিন শনিবার মুক্তধারা হলে উপস্থিত ছিলেন কারা মন্ত্রী রামপ্রসাদ পাল এবং মেয়র দীপক মজুমদার দেশের ছটি প্রদেশের বিভিন্ন শিল্পীদের নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানের মাধ্যমে এক ভারত শ্রেষ্ঠ ভারতের স্বপ্ন এবং সাংস্কৃতিক বিনিময় সমৃদ্ধ হবে বলে নিজেদের বক্তব্যে উল্লেখ করেন মন্ত্রী রামপ্রসাদ পাল এবং মেয়র দীপক মজুমদার আলাদা দেশ আমরা যখন শুরু করি আমাদের উঠে একটা ভারতীয় সংস্কৃতি সুযোগ এসেছে আমি বলবো আমাদের ত্রিপুরার যারা এই কালচারের সাথে যুক্ত ওনারাও যেন আমার পদ্ধবর্ব বলেছে এবং আমি দীপক বলছি যে আমাদেরও ত্রিপুরার অনেক কিছু আছে এগুলি নিয়োজিত বা বলেছে নর্থ ইস্ট আমি ত্রিপুরার প্রথমে বলছি যে আমাদের হুজাগিরি ডান্স থেকে শুরু করে আমাদের ত্রিপুরা বাঙালিদের অনেক কিছু আমাদের সংস্কৃতি আছে যেগুলি নিয়ে আমরা যেন বাইরে এইভাবে ডিসপ্লে করতে পারি ওখানেও যেন আমাদেরকে নিজেদেরকে দেখাতে পারি আমাদের ট্যালেন্টকে সেই জায়গায় পৌঁছাতে পারি রাজ্যের শিল্পের পরম্পরা এবং সংস্কৃতি এই অনুষ্ঠানের মাধ্যমে আরও উজ্জ্বলতা পাবে বলে জানান উপস্থিত বক্তারা মধ্য দক্ষিণ ফেস্টিভ্যাল নামক এই অনুষ্ঠানে বিভিন্ন সংস্কৃতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বিওরো রিপোর্ট আর ই নিউজ